স্মারক সভায় স্মৃতিতে বসিরহাটের ফিজিক্সের ফিনিক্স নকশাল আন্দোলনের সময়কালে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞানুরাগী করার লক্ষ্যে ডাক দিয়েছিলেন যে বিজ্ঞানী গড়ার কারিগর তিনি আজ চলে গিয়েছেন না ফেরার দেশে তার মৃত্যুতে বসিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক স্মারক সভা যে মানুষটিকে নিয়ে আজকের এই স্মারক সভা তিনি আর কেউ নন বসিরহাটের প্রবাদ প্রতিম পদার্থবিদ্যার শিক্ষক সুভাষ কুণ্ডু শুধু বসিরহাট নয় রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তার শিক্ষার্থীদের সদর্প বিচরণ আজও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসীন করে রেখেছেন নকশাল আন্দোলনের সময় যখন রাজ্য রাজনীতির তোল পার তখন সেই আন্দোলনের শারিক হয়েও শিক্ষাদানের ব্যস্ততা থেকে কখনো নিজেকে সরিয়ে রাখতে পারেননি তার জীবনের অনেকটা সময় রাজ পড়ে গড়াদের পিছনে কেটেছে কিন্তু জেল থেকে মুক্ত হয়ে তিনি আবার মানুষ গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রথমে বসিরহাট কলেজে পদার্থবিদ্যার অধ্যাপনা তারপর বসিরহাট উচ্চ বিদ্যালয় পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে যোগদান করে একের পর এক বিজ্ঞানের তারকাখচিত শিক্ষার্থী গড়ে তুলেছেন তিনি দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে নিজের বাসভবনে পদার্থবিদ্যার পাঠ পড়িয়েছেন নিজের সঞ্চিত অর্থে নিজের বাসভবন গড়ে তুলেছিলেন ইনস্টিটিউট অফ ফিজিক্স যেখানে এখনো তার হাতে গড়া ছাত্রছাত্রীরা যারা বর্তমানে শিক্ষাকতা পেশার সঙ্গে যুক্ত তারা শিক্ষার্থীদের পদার্থবিদ্যা পড়াচ্ছেন এছাড়াও শিক্ষার্থী অন্তঃপ্রাণ এই মহান শিক্ষক তার সারা জীবনের সঞ্চিত অর্থের একাংশ দান করে বসিরহাট উচ্চ বিদ্যালয়ে গড়ে তুলেছিলেন এক বিশ্বমানিন পদার্থবিদ্যার পরীক্ষাগার যেখানে থাকা বিভিন্ন পদার্থবিদ্যা বিষয়ক যন্ত্রপাতি দেশ বিদেশের যে কোন পরীক্ষাগারকে হার মানাতে পারে বিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তার জীবনে কখনোই আসেনি প্রকৃত অবসর মৃত্যুর আগের দিন অবধিও ভগ্ন শরীরে তিনি শিক্ষার্থী গড়ার কাজ চালিয়ে গিয়েছেন তার সহকর্মী শিক্ষক থেকে শুরু করে তার ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাড়িত হয়ে পড়েছিলেন তাই সুভাষ কুণ্ডুর স্মৃতি কখনোই শিক্ষার্থীদের মন থেকে মুছে যাবে না। এমনটাই মনে করছে তার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তার সহকর্মীরা। তিনি আমাদের প্রিয় স্যার হ্যাঁ সুভাষ বাবু আপনারা জানেন উনি মানে বসিরহাটের বড়াজাতের শিক্ষা জগতের অভিভাবক ছিলেন। হ্যাঁ ওনার উনি একজন আইকন। আমাদের বসেহাটের শিক্ষা জগতের আইকন আমাদের বসেহাটের বিজ্ঞান আন্দোলনের প্রতিকৃত তো আজকে সে তার চলে যাওয়ার পর তার যে জীবনের আলো সেটা যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে তার জীবন সম্পর্কে সামান্য পর্যালোচনা করলে ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা উপকৃত হবে ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা তার আদর্শে যদি কিছুমাত্র অনুপ্রাণিত হয় তার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ